Hey, what is up guys? কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, একজনকে পিকআপ করতে এসেছি। সে হলো আমার প্রিয় একজন, তো মনের মতো একজন। তো তোমরা নিয়মিত তো আমাকে ভাইরালই করে ফেলেছো। নেক্সট প্রিভিয়াস যে ভিডিওটা ছিল সেটা তোমরা জানো। তো যারা জানো না, নতুন রেস্টুরেন্টে গিয়েছিলাম, গিটার বাজিয়ে চা করে, একদম ইউনিক কন্টেন্ট, সেই ধরনের ধোঁয়াদার কন্টেন্ট। আর মানে তোমরা ফাটিয়ে দিয়েছো লাইক করে। একজনকে পিকআপ করতে যাচ্ছি, সে আমার একদম কাছের একজন। তো কাছের একজন সে কে, দেখতে গেলে তোমাদের ভিডিওতে একদম শেষ পর্যন্ত দেখতে হবে সে কে। তো যাই হোক বন্ধুরা, তো চলো আমরা সেখানে যাই, এবার তারপরে ওখান থেকে এক জায়গায় যাবো। এই মুহূর্তে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন টিপে দাও। চিনাবোকে ভাট, লেটস স্টার্ট। বন্ধুরা, সেই উদ্দেশ্যে আমরা রওনা দিলাম, ঠিক আছে? তো তোমরা ভিডিওর সঙ্গে একদম দেখতে থাকো, একদম পুরোপুরি দেখতে ভিডিওটা দেখবে। আর তোমরা যেভাবে ভালোবাসা দেখাচ্ছ না, এইভাবে আমরা এগিয়ে যাব তোমাদের সাথে করে নিয়ে। তো অ্যাকচুয়ালি কী বলো তো, তোমাদেরকে নিয়েই চলার এক সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আর কি লাইফের। এটাই আমার মানে সবচেয়ে বড় ব্যাপার। আমি বলেছি যে সপ্তাহে 3টে বা 4টে ভিডিও আমি দেবো, দেখতে পাবে কাকে নিতে যাচ্ছি কি না, কে সেটা, ঠিক আছে? তোমরা সব কিছু দেখতে পাবে, ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে। শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে? আর যেভাবে তোমরা সাপোর্ট করছো না, এইভাবে করে যাও। আর যারা যারা বাংলাদেশ থেকে দেখছো, হ্যাঁ, ইন্ডিয়ার বাইরে থেকে যারা দেখছো আর কি, বাংলাদেশ বিশেষ করে, তাদেরকে তো একদম মন থেকে আর কি ভালোবাসা রইল আমাদের। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো, তাদের মানে অসংখ্য ধন্যবাদ আর কি, বর্ণিত করার মতো না তোমরা যে ভালোবাসা যেভাবে দেখাচ্ছ। আমরা এসে গেলাম সেই বসিরহাট রেলওয়ে স্টেশনে, ঠিক আছে? তো যে এখান থেকে আর কি তাকে পিক আপ করবো, মনে হয় এক্ষুনি ট্রেনটা থামলো আর কি। এর দাদাকে জিজ্ঞাসা করলে বলে দেবে যে এখন ট্রেনটা থামলো কি না। দাদা বলছি, এই ট্রেনটা থামলো এক্ষুনি একটা? হাসামাদগি শিয়ালদা থেকে এসছে তো? আচ্ছা আচ্ছা। বন্ধুরা, আমি অনেকক্ষণ এসেছি, 2 ঘন্টা যাবো এখানে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ মানে ওকে বললাম যে, ও বললো আসছে, চলে আসছে, খুব তাড়াতাড়ি আসছে। ফোন করলাম, বলে একটা স্টেশন আর কি, একটা স্টেশন পরপরই ওর আর কি ট্রেনটা এখানে আসবে। তো যাই হোক, আমি অপেক্ষা করছি, দেখি এখন কখন আসে আর কি। আমি তো অপেক্ষায় রত। আচ্ছা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা যেভাবে আর কি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, এটাই আমাদের কাছে অনেক অনেক বড় পাওয়ার তোমাদের কাছ থেকে। তোমরা যে ভিডিওগুলো দেখবে আর কি, প্লিজ কাইন্ডলি লাইক করে দেবে, আর বেশি বেশি শেয়ার করো। নতুন চ্যানেল হিসেবে যেমনভাবে সাপোর্ট করছো, এরকমভাবে সাপোর্ট করো। আরে রিপন, দেখি হাত 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 দিলা তো, যারা ওই তো এসে গেছে, এসে গেছে। ক্যামেরা তোমার ছাড়া ক্যামেরা অসম্পূর্ণতা কি? কার সাথে কথা বলছো? তো মা ফোন করেছিল আমার সাথে কথা বলতে, উনি নামলাম। আচ্ছা, এই রাহুল দা এসে গেছে। আচ্ছা আচ্ছা, তুমি আচ্ছা তুমি শোনো, এই ক্যামেরাটা ধরো, তোমাকে ছাড়া ক্যামেরা অসম্পূর্ণতা, পূর্ণতা পাচ্ছে না, পূর্ণতা পাচ্ছে না। তুমি এদিকে এসো, সামনের দিকে এসো একটু। তোমাকে ছাড়া ক্যামেরা মানে মানায় না ব্যাপারটা। তুমি মানে এমনভাবে ক্যামেরাটাকে আপন করে নিয়েছো চ্যানেলের মাধ্যমে, মানে ক্যামেরা তোমার হাতে ছাড়া মানায় না। আমি ক্যামেরা ধরছি, আমার হাত কাঁপছে, আমি ফার্স্ট টাইম ক্যামেরা ধরলাম, এরকম মনে হলো আমার। ক্যামেরার থেকে মনে হচ্ছে তুমি বেশি খুশি। আরে অ্যাকচুয়ালি কী বলতো, 2 ঘন্টা ধরে ওয়েট করছি আমি এখানে, বাড়ি থেকে বেরিয়েছি সকালে, এবার কী বলো কিছু খাওয়া হয়নি। তো আমি ভাবলাম যে তুমিও আসবে, একসঙ্গে খেয়ে নেবো। এবার আমি গিয়েছিলাম একটা কাজে, তুমি আমাকে ফোন করলে, তখন ফোন করলে না তখন, এবার আমি তো ফোন ধরলাম নিয়মিত। এবার তারপরে ভাবলাম যে একে পিক আপ করবো, তো বললো নিশ্চয়ই আমাকে আসতে হবে, রিফোন বলেছে। এবার আমি আসছি, আসতে আসার পথে একটা কাজ পড়ে গেল। আর এই ট্রেন কটায় আসলো, নামলো কথা শুনো, মোটামুটি 4:45 নেমেছে। ও আচ্ছা, তো রাস্তায় কিছু খাওয়া দাওয়া হয়েছে নাকি? না না, খাওয়া দাওয়া হয়নি। আচ্ছা, এই দাদুটা কী বলছে? দাদুটা কী বলছে দেখো, দাদু কী বলুন, কী বলছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দেখি যদি দাদুর কিছু হেল্প করতে পারি আমরা। হ্যাঁ, আমাদের জন্য আশীর্বাদ করবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দাদু, তাহলে নেন আপনি, আসুন, ঠিক আছে? আচ্ছা চলো। তো বন্ধুরা, আমরা এবার চলো কোথায় যাওয়া যাক। অনেকক্ষণ ব্যাটারিটা আমি আরও তো খিদে পেয়েছি, এর তো ডবল ডবল মনে হয় খিদে পেয়ে গেছে। সকাল থেকে কিছু খেয়েছিস? না না না। আরে তোর মাও বকে এই জন্যে, খাস নে কেন কিছু তুই? হ্যাঁ চলো। তো বন্ধুরা, আমরা এবার বেরোচ্ছি আর কি। রিবন কী খাবে, পরোটা খাবে? তুই বলো কী খাওয়া যায়, পরোটা খাবে? এখন খাবে সন্ধ্যাবেলা? তোমার তো পরোটা ফেভারিট, আমারও ফেভারিট। কোথায় পাওয়া যায় সে? স্টেশনের ওখানে পাওয়া যেত না? হ্যাঁ, স্টেশনের ওখানে তো পাওয়া যেত। তাহলে চলো ঘুরে আমরা যাই, তাহলে ঘুরে যাই আমরা। আমরা আমাদের কী বলতো, পরোটা এমন একটা জিনিস, আমাদের পরোটা বলো, লুচি বলো, এরকম ভাজা জাতীয় জিনিস আমাদের এতটাই ফেভারিট যে আমরা এখন ঘুরে ওখানে যাচ্ছি।
মানে ঘুরে যাচ্ছি, ভাবতে পারছো? যে রেখে এসছি অনেক, মানে 2 ঘন্টা দাঁড়িয়ে আছি, এখন মনে হচ্ছে না যে 2 ঘন্টা দাঁড়িয়ে আছি। রিপন এসে গিয়েছে, মানে ক্যামেরা, মানে ক্যামেরা ধরার মানুষ এসে গিয়েছে, মানে আমার সেই পরিমাণে এনার্জিও চলে এসছে। হ্যাঁ, 2 ঘন্টা যে দাঁড়িয়ে আছি আমি, সেটা আমার মনে হলো না যে 2 ঘন্টা দাঁড়িয়ে আছি আমি। ঠিক আছে, তো চলো দেখি দাদা, এখানে গাড়ি রাখলে কোনো সমস্যা হবে? আপনার দোকানে আসবো আমরা। আচ্ছা, একটু সাইড করে দিতে বললো। চলো বন্ধুরা, আমরা সাইড করে দিই। চলো আমরা আসি, এই ভিতরে ঢুকি। অনেকক্ষণ কিছু খাওয়াও হয়নি, আর রিপনের অবস্থাও খুব খারাপ, ব্যাটারিটা অনেকক্ষণ আছে আর কি। ও, আমরা এবার অর্ডার দিয়ে দিলাম, ওটা দুজনের জন্য 2 প্লেট। আমি এখানে আছি, রিপন এখানে আছে। হেয়ার স্টাইলটা কেমন লাগছে রিপনের, এটা তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো বেশি বেশি। এসে যাচ্ছে আমাদের 2 প্লেট, এসে গেল আমাদের তরকারি, এসে গেল। না না, আমরা ডিম খাবো না, আমরা ডিম খেয়ে ডিমের মতো চেহারা হয়ে যাচ্ছে, আমাদের ডিম খাওয়া উচিত না। কি জন্য গিয়েছিলে ক্যামেরা একটু বলে দাও? তুমি কলকাতায় গিয়েছো, আসলে সকালে গিয়েছো, ফিল ফিল করছো নাকি? বলো বলো বলো, শিগগিরই বলো, ওয়েট করছে তোমার জন্য। তো কলকাতায় গিয়েছিলাম আমি, এইটি ইনি, ইনি আমাকে পাঠিয়েছিলেন। আচ্ছা, তো কী দরকার পাঠিয়েছিলেন? আমাদের শুটিংয়ের জন্য মাঝে মাঝে রাতে শুটিং পড়ে যায়। আচ্ছা, সেই জন্য লাগে লাইট। আচ্ছা, এবং আরও কিছু জিনিসপত্র শুটিংয়ে, সেইগুলো কিনতে আমি গিয়েছিলাম। মানে বলার সুযোগ পেলে কেউ ছাড়ে না, এই একটা ব্যাপার। একদম চান্স পেয়ে গিয়েছে আর কি, সেই জন্য আর কি ছাড়ছে না, বুঝলে? অ্যাকচুয়ালি আমি যে কিসের জন্য যাইনি, আমার যে কী প্রবলেম ছিল এসে কিন্তু বলেছি, তা সত্ত্বেও আমাকে আর কি ঝাড়িয়ে দিয়ে দিচ্ছে, তাই তো? হ্যাঁ, তোমার নিজের প্রবলেমটা আমি আর বলবো, তুমি নিজে মুখে বলে। আচ্ছা, অ্যাকচুয়ালি এডিটিং ছিল আগের ভিডিওটা, তোমরা তো মানে খুব ভালোবাসা দেখিয়েছো, মানে অ্যাকচুয়ালি রকেস্টার রেস্টুরেন্ট আলাদা, গিটার বাজিয়ে চা করে তোমরা জানো তো, সেটা তোমরা ভাইরাল করে দিয়েছো নিয়মিত। তো সেই নতুন শ্যুটিংয়ের প্রজেক্ট এসেছিলো, তো সেই শ্যুটিংয়ে কাজ করছিলাম। তো এই ব্লগিংটা যেটা আসবে সেটা হচ্ছে লাইফ স্টাইল ব্লগের মধ্যে আসবে। তখন খেয়ে দিয়ে এখান থেকে সোজা যাব বাড়িতে, আর মানে একদমই সময় নষ্ট করা ঠিক না, আমাদের নেক্সট ভিডিও এডিট করতে হবে। বাড়ি গিয়ে নেক্সট ভিডিওটা এডিট করব, এবং নেক্সট 2 থেকে 3 দিনের মধ্যে তোমার ভিডিওটা পেয়ে যাচ্ছ। ক্লান্ত অবস্থায় আমরা আর কথা বলতে পারছি না, আমি ছিলাম শ্যুটিংয়ের প্রজেক্টের জন্য বাইরে, আর একে ড্রপ করতে, এখন ড্রপ করব একে, আবার এর বাড়িতে যেতে হবে। আমার বাড়ির থেকে আমি বাড়িতে যাব, তারপর মানে অ্যাকচুয়ালি আমাদের সেই এই সারাদিনের কর্ম আর কি, কর্মব্যস্ততার আর কি, এটা শেষ হবে। ঠিক আছে, তো আমরা খাওয়া দাওয়া করে নিই। A few moments later. বন্ধুরা, আমরা ওখানে খেলাম, কি খেলাম বলো? পরোটা, পরোটা খেলাম, আর এখন খাচ্ছি হচ্ছে এগরোল, এগরোল খাচ্ছি। রিপন বললো, দাদা ওই পরোটা খেলাম, তারপরে এগরোলটাও খাওয়ার দরকার অনেক, মানে আমাদের এই সব জাতীয় জিনিস, মানে ভাজাভাজি এইসব জাতীয় জিনিস বেশি বেশি পছন্দ হয় আর কি। আশা করি তোমাদেরও পছন্দ হয়। এগরোল পছন্দ হবে না, চাউমিন পছন্দ হবে না, বাঙালি খাবে কি? এটাই তো খাবে, তাই তো? আর খাবে এটাই, আর আর এই যে এই দিকে দেখতে পাচ্ছ সব তৈরি হচ্ছে সেরকমভাবেই আর কি। আর বাঙালি মানে এগরোল, চাউমিন, ভাত, মাংস,
বিরিয়ানি এই নিয়েই বাঙালি, বাঙালি পেট পুজো করতে পছন্দ করে, বাঙালি বারো মাসে তেরো পার্বণ হয় এবং পেট পুজোর সঙ্গে তো আছেই ভীষণ মানে একটা ব্যাপার। রিপন খাচ্ছে, আমি খাচ্ছি, অ্যাকচুয়ালি সারাদিনটা এরকমভাবে গেল। আর বিশেষ করে রিপনকে কলকাতায় পাঠিয়েছি আমি, খুব দায়িত্ব সহকারে কাজটা গুছিয়ে এনেছে, আমার খুব ভালো লাগলো, বলো দাদা সব কিছু পেয়েছি এবং যেখানে গিয়েছে আর কি সব কিছু পেয়ে গিয়েছি। তো বললাম চলো প্রজেক্টের কাজ করে, একটু টেকনিশিয়ান মানুষ, প্রজেক্টিয়ান টেকনিশিয়ান মানুষ সব কিছুই করে, নিজে নিজে বাড়িতে পাওয়ার ব্যাঙ্কও বানায়। তোমাদের যদি লাগে ডিসক্রিপশনে অর্ডার দিয়ে ডিসক্রিপশনে অর্ডার করতে পারো তোমরা, ডেলিভারি একদম বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, সাইকেলে করে হবে। আর শোনো, যেহেতু সব ক্ষেত্রে আমরা 20% ডিসকাউন্ট দিয়ে থাকি, এখানে ওটা 100% ডিসকাউন্ট। সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, ভিডিওটা শেয়ার করতে হবে বেশি বেশি, তাহলেই আর কি পৌঁছে দেবো আমরা। তো বন্ধুরা, ব্লগটা তোমাদের কেমন লাগলো, এটা হচ্ছে লাইফস্টাইল ক্যাটাগরির মধ্যে আসবে, তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটা লাইক করবে যেমনভাবে লাইক করছো, আমাদের সাপোর্ট করছো, ব্লগ ফ্যামিলির সাথে সদা সর্বদা এরকমভাবে জুড়ে থাকো, আর আমরা এরকম বেস্ট কন্টেন্ট আবার ট্রাই করবো। তো চলো বাই।